মর্নিং, আজই হচ্ছে বুধবার, আর এখন বাজে 11:30। আর দেখো 11:30টার সময় এখন আমি চা নিয়ে বসেছি। আর কেন বলো তো, মানে 11:30টার সময় চা নিয়ে বসলাম, আজকে অনেক রোদ আসছে। ধরো আজকে অনেকটা বেলা হয়ে গেছে, মানে সকালবেলা উঠেছিলাম অনেকক্ষণই, ওঠার পরে সকালের দিকে আজকে বেশ কুয়াশা মতো পড়েছিল, তার জন্য মেঘলা মেঘলাও ছিল। তা কদিনের জামা কাপড় একদম তো কাচা কিছু হয়নি, সব ওয়াশিং মেশিনে রাখা ছিল। তা ভাবলাম সকালবেলা উঠে ভাবলাম কেছে দেবো, কিন্তু ওয়েদারটা যা দেখলাম, মানে একদম পুরো মেঘলা আর কুয়াশা হয়ে আছে, তার জন্য আর কোনো কাচাকুচি কিচ্ছু করিনি, একটু শুয়ে পড়লাম। শুয়ে মানে কি, মানে শুইনি, শুয়ে শুয়ে তোমাদের একটু ভিডিও দেখছিলাম, তারপরে একটু মোবাইল ঘাঁটাঘাঁটি করছিলাম। মানে ঘুমার আসে তখন বাজে 7:30, তারপরে আজকে আছে আমাদের ব্রাইডাল ক্লাস। তা তোমাদের বললাম সেদিনকে সোমবার দিন যে আজকে আমাদের ক্লাস আছে, গতকাল আমি কোনো ভিডিও বানাইনি, তাই জন্য তোমরা ভিডিও পাওনি গতকাল। গতকালকে গেছিলাম হচ্ছে একটু আমাদের এখানে কলকাতায় ধর্মতলা, মানে সমস্ত রকম কসমেটিক্সের ব্রাইডালের প্রত্যেকটা জিনিস ওখানে পাওয়া যায়। তা ওখানে গেছিলাম, তা সকালকেও বেশ মানে মেঘমেঘ করেছিল, তা দুদিন ধরে যাবো যাবো করে যাওয়া হচ্ছিলো না, তার যে মেকআপগুলো দরকার সেগুলো না কিনলেও আমি ক্লাসও করতে পারবো না, তাই জন্য বাটি নিয়ে খা, এটা নিয়ে আসছিস, এই মাত্র আমি ঘর দোর ঝাড় দিলাম, চারিদিকে ছড়াবি না কিন্তু। এই সবে ঘর দোর ঝাড় দিয়ে একদম পয় পরিষ্কার করে সব ধুয়ে একদম মশলা টশলা করে রেখে ভাবলাম যখন দেরি হয়েই গেছে তখন সব করে রেখে দিয়ে তারপরে গিয়ে স্নান করবো, স্নান করে এসে একেবারে রান্না চাপিয়ে দেবো, তাই জন্য আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। রোদটা উঠলো, ছাদে গিয়ে সমস্ত জামাকাপড়গুলো কেচে মেলে দিয়ে আসলাম, চাপ পুরো ভর্তি। তাও আজকে পুরো কাচা হয়নি, হাফ হয়েছে, হাফ এখনও ওয়াশিং মেশিনে রাখা আছে, আবার কালকে কাজের লোকেদের তো জানো যা অবস্থা, মানে কাজ করে যাবে কিন্তু সেই জায়গাটা আর পরিষ্কার করবে না, পরিষ্কার করার দায়িত্ব হচ্ছে আমাদের। পুরো শ্যাওলা পরে, মানে ঝাঁটও দেয় না ঠিকমতো, পুরো শ্যাওলা পরে একদম নোংরা করে রেখে গেছে সেই জায়গাটা। আজকে আমি দুদিন ধরে বৃষ্টি হচ্ছিলো, পরিষ্কার করতে পারিনি সেই জায়গাটা, আজকে আমি ভালো করে ব্রাশ দিয়ে শ্যাম্পু দিয়ে আজকে ওখানটা পরিষ্কার করলাম, তাই জন্য আরও দেরি হয়ে গেল আমার। আজকে সকাল থেকে টিফিন টিফিন কিচ্ছু করিনি, উঠেছি বললাম, উঠে মানে আবার গিয়ে যে শুয়েছি ওই যে দেরিটা হয়ে গেছে। এই স্নান টান করে এসে একটু লিকার চা আর বিস্কুট খেলাম, কেননা 11:30 বাজে, একটু পরেই খেয়ে দিয়ে বেরোবো একটার থেকে আমাদের ক্লাস, তাই জন্য আজকে আর কোনো টিফিন টিফিন করলাম না। মেয়েকে বেরোলে মেয়েকে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে আমার সাথে খাইয়ে দাইয়ে রেখে তারপরে আমি যাই। মানে আজকে বসে সেরকমভাবে কথা বলার আজকে সেরকম সময় নেই, এইদিকে অনেকটাই আমার রান্না এগিয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি আমি, আজকে আর ভাতটা মানে গ্যাসটা নেভাবো না, মানে রান্নাটা করে নেবো। আর এইদিকে পেঁয়াজ আলু ভাজা করেছি, এখানে মাংসের আলুটা ভেজে নিয়েছি, আর এইদিকে মাংসটা নুন হলুদ মশলা সব মাখিয়ে রেখে দিয়েছি, আর এখানে বসিয়েছি হচ্ছে চাটনি। আজকে তাড়াহুড়োর মধ্যে যেহেতু আজকে মানে খুব একটা তৈরি চুপ করে আজকে কিছু করা যাবে না, মানে এমনি দেরি হয়ে গেছে, এখন তাড়াতাড়ি করে চটপট চটপট করে যেটা হয় সেটাই এখন করছি। আর কালকে যেগুলো কিনে এনেছি ব্রাইডালের জন্য সেগুলো এখনও কিচ্ছু বের করিনি, যেরকম এনেছি সেরকমই রাখা আছে। তা তোমাদের এখন দেখাবো না, আমি রান্না টান্না করে আমি আগে ক্লাস করে চলে আসি, এসে তারপরে সন্ধ্যাবেলা তোমাদেরকে দেখাবো মানে কী কী কিনেছি। আজকে এতটা দেরি হয়ে গেছে, অন্য দিনে এই সময় আমার রান্নাবান্না হয়ে যায়, আজকে খুব দেরি হয়ে গেছে।
বাসন রাখার যে যেখানে বাসন রাখলো ওখানে ওই ওখানেই রাখে আজকে অনেকগুলো ছোট ছোট বাটি আছে ওখান থেকে বন্ধ হয়ে চলো। গুড ইভিনিং, এখন বাজে 6টা আর এই সবে ক্লাস করে আমি ফিরলাম আর এসে একটু হাত মুখ ধুলাম ধুয়ে তারপরে চা খেলাম মেয়েকে দিলাম আমি খেলাম একটু মুড়ি ঝুড়ি ভাজা মেখে খেয়েটে খুব খিদে পেয়ে গেছিলো কেননা যখন আমি বেরিয়েছিলাম মানে খেয়ে দিয়ে বেরিয়েছি তখন বাজে 12টা তাই এসে খুব খিদে পেয়ে গেছিলো আগে একটু চা মুড়ি খেয়ে নিলাম নাহলে মাথাটা পুরো যন্ত্রণা করবে মাথাটা ধরে থাকবে তোমাদের সাথে কথাও বলতে পারবো না। সকালবেলা রান্না করতে করতে পুরো গায়ে হয়ে মানে একটা হাসিরই কথা মা তোমাদের সাথে তো ভিডিও করে কথা বলছিলাম দেখলে মাংসটা আমি ছাড়লাম করাতে না না তারপরে ছাড়ার পরে কি হলো কেসটা ফট করে মাথায় মনে হলো যে অনেকদিন ইউটিউবে রিলস করি না তা একটু আজকে যেহেতু চিকেন করছি হ্যাঁ একটু চিকেনের একটা গান দিয়ে একটা রিলস বানিয়ে ফেলি ফটাফট করে তা অন্য অন্য দিন করি কিন্তু সেই দিন আর অতটা মাথায় থাকে না তা আজকে এমনি আমার লাইটটা চালিয়ে নে পেছনে পেছনে তা আজকে এমনি আমার দেরি হয়েছে তার মধ্যে আবার রিলস করারও কথা মাথায় এসে গেছে তখন আমি কি করব আমি আগে রিলসটা করে নিই তখন ফটাফট করে অফ করে দিয়ে আগে ইউটিউবে রিলসটা আগে দিয়ে দিলাম আজকে ওই রান্না করতে করতেই দিয়ে তারপরে ঘড়ি দেখি কি 12:30 বাবা চোখ ফোক পুরো উল্টে দিচ্ছিস তো আগে আছিয়ে নি বড় দাঁড়া চিউন রেস করতে করতে তারপরে দেখি কি 1:45 বাজে আছি এই সেরেছে এরপরে খাবো খাওয়া হয়নি গ্যাস পরিষ্কার হয়নি কিচ্ছু হয়নি তারপরে কখন যে আমি যাব আর কখন কি করব আমি ভেবেই পাচ্ছি না ওই জন্য তাড়াতাড়ি করে মোবাইল টোবাইল রেখে ফটাফট করে মেয়েকে বললাম যে তুই স্নান করতে গেলে আমার দেরি হয়ে যাবে আগে তোকে খাইয়ে দিই ওই দিকে গরম জল দৌড়ে গিয়ে গরম জলটা বসিয়ে দিলাম দিয়ে মেয়ে আর আমি তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে আমি ড্রেস পরতে পরতে ওর চানটা হয়ে গেল তারপরে চানটা করে কেননা আমি থাকতে থাকছি চানটা না করলে না মানে এমন চান টান করবে পুরো সর্দি কাশি জ্বর চলে আসবে তার মধ্যে এরকম বিলি কেটে কেটে তেল ঘুমাবে না ঘুমাবে না ভালো লাগে ঘুম পেয়ে ঘুম পেয়ে যান না না আমি ঘুমাচ্ছি না আসলে সেই সকালে উঠেছি তারপরে সারা দুপুর দৌড়াদৌড়ি করে বাবা কথাই বলতে দিচ্ছে না আমাকে না না দেখছি তুমি ঘুমিয়ে পড়ো না না আমি ঘুমাচ্ছি না দৌড়াদৌড়ি করে এখন ভাত বসাতে হবে সকালে মাংস রাখা আছে আর মনে হচ্ছে আলু ভাজা রাখা আছে তুমি কি বলতে যাচ্ছিলে উঠ করে বলে যে এখনো ভাত বসাতে হবে না ভাত বসাতে হবে এখনো ওই জন্য শুয়ে পড়লে আর শীতকালের বেলা শুলে না আর চাদর চাপা দিয়ে মানে গরম হয়ে যায় আর উঠতে ইচ্ছা করে না খেয়ে মনে না খেয়েই শুয়ে পড়ি এরকম অবস্থা চলো তেল তো মাখা হয়ে গেছে মেয়ে আরাম করে তেলটা মাখিয়ে দিয়েছে আর আমি আরাম করে বসে আছি আর বসে 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 ঘুম পেয়ে যাচ্ছে মানে চুলের মধ্যে দেখবে হাত মানে যেইভাবেই হাত পড়ুক না কেন চুলে হাত পড়লেই মানে একটা ঘুম ঘুম চলে আসে তো চলো আর তোমাদের বলেছিলাম সকালবেলা যে কী কী কিনেছিলাম কালকে আমার ব্রাইডাল মেকআপের জন্য সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই কিছু জানি না যে কোনটা এখনো কী এখন বলেছে মানে যখন বলছে হয়তো তখন মনে আছে আস্তে আস্তে এগুলো প্র্যাকটিস করতে করতে এগুলো ঘাঁটতে ঘাঁটতে এগুলো ইয়ে হয়ে যাবে মানে মনে থাকবে কোনটা কী এই দেখো এইটা হচ্ছে ব্রাশ ব্রাশের সে মুখে যে ব্রাশ দিয়ে সবাই মেকআপ করে এইটা হচ্ছে ওইটা এই দেখো এই যে ব্রাশের সেট এটা
প্রাইস হচ্ছে 3000 টাকা, এটা লেস করে এটা আমি 2000 টাকায় পেয়েছি। ইয়ে আইশ্যাডো প্যালেট বিউটি গ্লেজের কালার স্টুডিও, এটাও দেখিয়ে দিচ্ছি আমাদের, এই দেখো। অনলাইনে জানি না কীরকম কী দিচ্ছে, হ্যাঁ, কিন্তু আমি এটা ধর্মতলায় ওয়ালি থেকে নিয়েছি, একদম মানে অরিজিনাল। এটা হাইলাইটার আছে, ব্লাশার আছে, কন্ট্যুর আছে, এগুলো এটার মধ্যে অনেকগুলো আছে। আমাকে আলাদা করে হাইলাইটার আর কিনতে হবে না, কন্ট্যুরও কিনতে হবে না। এই দেখো, এখানে হাইলাইটার আছে, এই যে সিলভার গোল্ডেন আর সিলভার দুটো হাইলাইটার আছে, আর কন্ট্যুর আছে, হ্যাঁ, এগুলো আমাকে আলাদা করে আর কিনতে হবে না। এটা হচ্ছে হেয়ার, চুল অনেক সময় কার্ল করে কার্ল জিনিসটাকে ধরে রাখার জন্য যেটা লাগে সেটা হচ্ছে এই যে এটা আইল্যাশ গ্লু আঠা, এটা দিয়ে চোখের মধ্যে যে চোখের পাতাগুলো পড়ে, আইল্যাশগুলো পড়ে, এটা হচ্ছে সেই গ্লু। সেটিং স্প্রে, সেটিং স্প্রে মানে মেকআপ করার পরে মুখটা সেট করার জন্য যে একটা স্প্রে ব্যবহার করা হয় এটা হচ্ছে ওইটা। প্রাইমার মানে মেকআপ করার আগে এইটা লাগাতে হয়। আচ্ছা, এটা হচ্ছে একটা ব্লেন্ডার, এটা মেকআপ ব্লেন্ডার, এটা ফরএভার 52 এর মেকআপ ব্লেন্ডার। এটা এটা দিয়েছে হচ্ছে একটা মিস ক্লিয়ারের একটা ব্যানানা পাউডার, এটা এটা এইচডি কনসিলার। আর নিয়েছি এরকম এরকম একটা টেলকম একটা চিরুনি, তো ওই কাঁটা, ওই যে উল বনে যে উলের কাঁটা থাকে ঠিক ওই রকমের মতো পেছনটা। এইটা দিয়ে কী হয়, আমাদের চুলের সরু সরু শীতেগুলো করতে এগুলো দিয়ে সুবিধা হয়, মানে একটা দিক দিয়ে চিরুনি থাকে, একটা দিক দিয়ে ব্রাশ থাকে, একটা দিক দিয়ে এরকম টেলকমের মতো থাকে। আইল্যাশ দিয়েছে, এটা আমাকে ওরা মানে অনেকগুলো প্রায় এখানে 7000 টাকার জিনিস কিনেছি, তাই জন্য ওরা আমাকে একটা গিফট দিয়েছে। এই দেখো, চোখের একটা আইল্যাশ দিয়েছে, এটা আমাকে গিফট করেছে ওরা। প্রচুর জিনিস কেনার আছে, তা এখনও সবগুলো যেগুলো এসেন্সিয়াল এখন এই মুহূর্তে আমার প্র্যাকটিসের জন্য লাগবে সেগুলোই আমি কিনেছি। এখনও প্রচুর জিনিস কেনার আছে, সেগুলো এখনও কিচ্ছু কেনা হয়নি, সেগুলো ধীরে ধীরে আস্তে আস্তে আমি কিনব। আর একটা জিনিস, এটা আমার ঘরেতেই ছিল, দেখাচ্ছি তোমাদের, এই যে এইগুলো দিয়ে হচ্ছে চুলগুলোকে যে পেঁচিয়ে পেঁচিয়ে কার্ল করে এই জিনিসটা হচ্ছে ওইটা, এটা হচ্ছে ওইটা, এগুলোকে চুলগুলোকে সেই রিং রিং মতো করে না, ওই রিং রিংয়ের জন্য এইটা, কার্ল করার জন্য এইটা, ঠিক আছে। আর এই কার্লটাকে যাতে অনেকক্ষণ মানে স্টে করে, মানে তার জন্য এটা হচ্ছে সেই সেটনারটা, চুলের মধ্যে এটা সেট করার জন্য। তা এই হলো মোটামুটি আমার কালকে এই মার্কেটিংগুলো আমি করে এনেছি। কালকে যেহেতু অনেক রাত হয়ে গেছিলো তাই জন্য কালকে আর তোমাদেরকে আর দেখাতে পারিনি, তা ভাবলাম আজকে আর কালকে ভিডিও আমি করিও নি, কেননা কালকে এইদিকে এগুলো কিনতে গেছিলাম, তারপরে ধর্মতলায় ওয়ালিটা আমি দোকানটা আমি চিনতাম না, তা সেই দোকানটা জিজ্ঞাস করে করে খোঁজ নিয়ে নিই তারপরে আমি গেছিলাম, তা সেই জন্য মানে ওখানে আমি ভিডিও করলে মানে একটা সমস্যা হতে পারে, তারপরে এই প্রোডাক্টগুলো কিনবো কীরকম কী ব্যাপার সেগুলো আমি কিছুই জানি না এই সম্বন্ধে, তা সেগুলো সম্বন্ধেও আমার একটা টেনশান ছিল যে সব ঠিকঠাক মতো পাবো কি না, আমার বাজেটের মধ্যে সব আসবে কি না, এগুলো নিয়েও একটা চিন্তা ছিল যে হয়তো দুটো জিনিস নিয়েই দেখবো আমার অনেক টাকার বিল হয়ে গেছে এরকম একটা ব্যাপার। তা এই নিয়ে নানা রকম চিন্তাভাবনা করে আর আমি তখন আর কালকে আর ভিডিওর জন্য আর করতে পারিনি, সকাল থেকেই এগুলো নিয়ে একটু টেনশানেই ছিলাম যে ঠিকঠাক মতো আমার এখনকার মানে এখন আমার কাছে যা আছে তার মধ্যে হয়ে যাবে, তো এই একটা চিন্তা ছিল।
তা চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর দেখি আজকে যেটা শিখে এসেছি সেগুলো একটুখানি প্র্যাকটিস করতে হবে, নাহলে তো ভুলে যাবো জিনিসটা। তা সেগুলোকে নিয়ে একটু পরে আবার তোমাদের সাথে কথা বলে রাখার পরে এগুলোকে নিয়ে আবার একটুখানি বসবো। তা চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য টাটা।